গুড মর্নিং বন্ধুরা, তো সবাই কেমন আছো? আসলে সকলে খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে একটা ক্লিনিং ব্লগ শেয়ার করবো। আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, আর অনেকেই জানো যে জানি না, আজকে খুব বড় একটা গ্রহণ হবে, সূর্যগ্রহণ। তো চটপট চটপট সব কাজ করে রান্না করনা করে মেয়েকে খাইয়ে দিতে হবে। দুটোর পর পড়বে গ্রহণটা, তো কাজগুলো ঝটপট ঝটপট করতে হবে। তো কালকে কাপড়, কালকে তো জানো কালী পুজোর দিন সারাদিন মেঘলা মেঘলা আকাশ ছিল, শুকায়নি। তো কালকে কাপড়গুলো আজকে রোদে দিয়ে শুকিয়েছি। তো চলো অনেক বেশি বকবক করে দিচ্ছি, আজকের ব্লগটা, ক্লিনিং ব্লগটা দেখো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে? ব্লগটা লাইক কমেন্ট করতে হবে, ঠিক আছে? আর যে বন্ধুরা প্রথমবার এসো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। তো চলো এবার কাজটা তাতেই সেরে নিই। গ্রহণ লাগার আগে মেয়েকে খাইয়ে দাইয়ে নিতে হবে, আমাদেরকেও খেয়ে নিতে হবে অবশ্য। শহরে তো অনেকে মানে না, বাট আমার মা মানে, আমিও মানি মেয়ে হওয়ার আগে থেকে। তো চলো চটপট কাজগুলো করে নিই। গুড মর্নিং, গুড মর্নিং। তো দেখো আজকে সকালবেলাটা শুরুই হচ্ছে খাবার দিয়ে। সেটা হচ্ছে সকাল সকাল আমার বর টিফিন নিয়ে এসেছে, পেটাই পরোটা। তো সকালবেলা আগে পেট পুজো করে নিচ্ছে, তারপরে ঘরের কাজ করা স্টার্ট করবো। তো পেটাই পরোটার সঙ্গে ছিল ঘুগনি। তো খেয়ে দেয়ে লেগে পড়েছি ঘরের কাজ করতে। আর যে ক্লিনিং ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে দেশি স্টাইলে বেডরুম ক্লিন, দেশি স্টাইলে কি বলবো, ফ্লোর ক্লিনিং। সেটাই ভুলেই যাচ্ছে, অনেকদিন ব্লগ করিনি। তার বুঝতেই পারছি এটা অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি, কারণ মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আর সেই রকম ভিডিও করে হয়ে ওঠেনি। আর এই ভিডিওটা করা ছিল, সেটাই আজকে ভয়েস ওভার দিচ্ছি। তো তোমরা অনেকেই জানো আমি দেশি স্টাইলে সবসময় ফ্লোর ক্লিনিং করে থাকি, আর আমার মোটামুটি ঘর যা আছে সেটা দেশি স্টাইলে মুছতে মিনিমাম আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। তো সকালবেলা খুবই ব্যস্ততার মধ্যে কাটে। তো এখন ছুটির দিন চলছে বলে একটু ঘুম থেকে দেরিতে উঠছি, আর কাজগুলো একটু অলসের মতন ধীরে ধীরে টুকটুক করছি। তবে হ্যাঁ, ভিডিও দেখে এটা ভেবো না যে আমি খুব তাড়াতাড়ি ঘর মুছি, না না, আস্তে আস্তেই মুছেছি। কিন্তু ওই ভিডিওটা যদি আস্তে আস্তে দেখাই তো তোমাদের ঘুম পেয়ে যাবে, সেই জন্য ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি একটা ঘর সবে মোছা হয়েছে, এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর। আর বুঝতেই পারছো শ্বশুরের ঘরের নিচটাও খাটের তলা সবসময় মুছে দিচ্ছে, আর দেখতেই পাচ্ছ শ্বশুর ঘরে একটা চেয়ার থাকে, সেটা খাটের উপর তুলে দিচ্ছি, কারণ এই চেয়ারটা দিয়ে নাহলে আমার মেয়ে এর উপরে উঠে সমস্ত জিনিস পারতে থাকে। তাই চেয়ারটা এরমভাবে উল্টো করে উপরের দিকে তুলে দিই, যা চেয়ারটা নিয়েও কাণ্ড কারখানাটা একটু কম করে। তো তোমাদের সাথে বকবক করতে করতে দেখো মোটামুটি শ্বশুরের ঘরটাও আমার মোছা হয়ে গেছে। আর ইদানিং কালী পুজোর সময় না ঘরগুলো একটু বেশি ধুলো ধুলো হয়, কেন জানি না, বাট মনে হয় বাজি টাজি পড়ে তো হাওয়ায় মনে একটু বেশি ধুলো থাকে, তাই ঘরটা ঝাড় দিলেও মোছার পরও মোছে কেমন মানে সাদা সাদা ধুলো ধুলো থাকে। তো যাই হোক, শ্বশুরের ঘর মুছে টুছে এবার চলে যাব সিঁড়ি মুছতে। তো আমার সিঁড়ির ঘরটা তো বুঝতেই পারছো, বাড়িটা দেখি অনেকটাই পুরনো বাড়ি, আর সিঁড়িটা মুছতে না অনেকটা টাইম লাগে। একতলা হলে কী হবে, কিন্তু সিঁড়িটা অনেক খসখসে, মানে মেঝেটা কেন খসখসে আমি জানি না, খুব খসখসে, তাই মুছতে একটু অসুবিধাই হয়। তো সিঁড়িটা মুছে চলে যাব, বারান্দা তারান্দা মুছে আমার ঘর মুছতে। বাট তোমরা ভেবো না এই যে দেশি স্টাইলে ক্লিনিং ব্লগটা শেয়ার করছি তার মধ্যে আমি শুধু তোমাকে মোছাই আর মোছাই দেখো, না না না, গোটা বাড়ি মোছা দেখাবো না, কারণ সব জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়াটাও আমার ভালো লাগে না, একটু অলস হয়ে গেছি, তাই গোটা বাড়ি মোছা দেখালাম না, অল্পই খানিকটা দেখালাম। তো দেখো এখানে মোটামুটি সিঁড়ি মুছে বারান্দা মুছে আমার কমপ্লিট হয়ে গেছে। তো বারান্দা মুছে আমি চলে যাই সাধারণত নিজের রুম মুছতে, কিন্তু আজকের আমার নিজের রুম মোছা তোমাদেরকে দেখালাম না, কি দেখবে, এই তো দেশি স্টাইলে শুয়ে শুয়ে বসে বসে গড়িয়ে গড়িয়ে মুছি। তো সোজা চলে এসেছি এবার মুছে টুছে, মানে মোছা কমপ্লিট হয়ে গেছে, এবারে জলটাকে এবার ফেলে দেবো। তো এটা ভেবো না একটাই জল দিয়েছি, অনেকবার যের মধ্যে জল পাল্টে নিয়েছি সেটা আর দেখাইনি, কতবার ক্যামেরা এদিক থেকে ওদিক করবো আর ভালো লাগে না। তো এখানে হয়ে গেছে মোছা ঘর কমপ্লিট, এবার আছে কাপড় কাচা। তো হ্যাঁ, কাপড় কাচাও আছে, ঘর মোছা কাপড় কাচা সবই থাকে, পুজো আচ্ছা থাকলে কী হবে, বাড়ির সমস্ত কাজ তো করতেই হবে না, একটু হ্যাঁ অলসের মতন ধীরে ধীরে করি, কিন্তু হ্যাঁ করি, বাড়ির কাজ সবই আমি করি। তো ঘর টর মুছে চলে এসেছি কাপড় কাচতে, আর পুজোর দিনে আমার সেরকম কাপড় পরে না, কারণ কালী দুর্গা পুজোয় যা ঘোরাঘুরি হয়েছে কালী পুজোয় আমি সেভাবে কোথাও বেরোইনি, কোথাও বেরোইনি। তো বর আর মেয়ে একটু ঘুরু ঘুরু করেছে, মানে মেয়েকে নিয়ে বর একটু বেরিয়েছিল, তো ওই জন্য যে যে কটা জামা কাপড় পরেছে সেইগুলোই কাচছি। তো এটা বুঝতেই পারছো ক্লিনিং ব্লগ, দেশি স্টাইলে ফ্লোর ক্লিনিং থেকে দেশি স্টাইলে ক্লোথ ক্লিনিংও হয়ে গেল, মানে একটা ভিডিওতে সব ক্লিনিং আমি দেখিয়ে দিলাম। তো আর কি করবো, মেয়েদের তো এটাই কাজ, ক্লিনিংই
আমি করি, আর সারাদিন সেরকম কিছু করার নেই যে ট্র্যাভেলিং ব্লগ দেখাবো, তাই ক্লিনিং ব্লগই তোমাদের দেখাতে থাকি। তো কাছা টাচা কমপ্লিট হয়ে গেছে, আর কাপড় জামা খুব একটা বেশি পরে না, তো ওই জন্য এবার একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর কি। প্রচুর বকবক করছি, অনেকদিন পর ভিডিও এডিটিং করছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই যদি ভিডিওটা খারাপ লেগে থাকে কেউ কিছু বাজে কমেন্ট করো না, ঠিক আছে। অনেকদিন পর এডিটিং করছি আর ভিডিও করছি, তাই একটু উল্টোপাল্টা হচ্ছে, বুঝতেই পারছো আমার ভিডিও দেখে। তো চলো, আজকের ভিডিওটা মোটামুটি অনেকটা বড় করে দিয়েছি, আর বেশি বড় করব না, তো আজকের জন্য এখানেই সবাইকে টাটা বলবো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ওকে, চলো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।